গাড়ি ঘোড়া চলতে ফেরতে পারে না, মানুষজন আসা যাওয়া করতে পারে না। 27টা গ্রামের লোক এটা দিয়ে চলাফেরা করে। উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের জয় বাংলা বাজার সংলগ্ন খালের উপর নির্মিত ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। উজিরপুর উপজেলায় প্রবেশের এই সংযোগ ব্রিজটির উপর দিয়ে প্রতিনিয়ত বামরাইল ইউনিয়নের 10টির অধিক গ্রামের প্রায় 20,000-এর অধিক মানুষ চলাচল করেন। সংস্কারের অভাবে ব্রিজটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। আটিপাড়া, মুগাকাঠি, হস্তিশুণ্ড, খুলনা সহ অন্যান্য গ্রামের মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছোট গাড়ি, মাহিন্দ্রা ইজি বাইক, অটো এগুলা পড়ে যায়, বেশি আমাকে জরুরি। বামরাইল ইউনিয়নের এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। জনদুর্ভোগ দূরীকরণে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকার সর্বস্তরের জনগণ। কাকুলি আক্তার, MI টেলিভিশন।